এবার যে খবরের দিকে নজর রাখবো টানা তিন দিন বন্ধ থাকার পর ব্যান্ডেল স্টেশনে পরীক্ষামূলকভাবে ট্রেন চালু হয়েছে এবং দুপুর তিনটা থেকে স্বাভাবিক হতে পারে পরিষেবা এমনটাই মনে করা হচ্ছে আমরা জানি যে ব্যান্ডেল স্টেশনে যে ইন্টারলকিং এর কাজ চলছিল তার জেরে টানা তিন দিন ট্রেন পরিষেবা বন্ধ ছিল তবে এবার পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়েছে একটি দুটি লোকাল ট্রেন চলেছে এবং পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে ব্যান্ডেলে ট্রেন বন্ধ থাকার জেরে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছিল তবে এবার ট্রেন চালু হওয়ায় কিছুটা হলো কমবে ভোগান্তি সকাল থেকে একটি ও দুটি লোকাল ট্রেন চালানো হয় বিকেল তিনটে থেকে পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা বলেই জানা যাচ্ছে টানা তিন দিন বন্ধের পর চালু ট্রেন ব্যান্ডেল স্টেশনে যে ইন্টারলকিং এর কাজ চলছিল মেরামতির কাজ চলছিল সেই কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং তার ঝরে টানা তিন দিন ট্রেন বন্ধ ছিল যাত্রী ভোগান্তি বাড়ছিল তবে এবার পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে সকাল থেকে একটি দুটি লোকাল ট্রেন চলাচল করে এবং বিকেল তিনটে থেকে পুরোপুরি পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা বলেই জানা যাচ্ছে পরীক্ষামূলকভাবে একটি দুটি লোকাল ট্রেন চলে স্টেশনে পরীক্ষামূলকভাবে ট্রেন পরিষেবা চালু হয়েছে বিকেল তিনটের পর পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা বলে জানা যাচ্ছে টানা তিন দিন বন্ধ ছিল ট্রেন পরিষেবা ইন্টারলকিং এর কাজ চলছিল তবে তার জেরে যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছিল এবং ভোগান্তি বাড়ছিল কারণ প্রচুর মানুষের ভিড় বাড়ছিল অফিস টাইমে তবে কিছুটা হলো স্বস্তি যাত্রীদের সকাল থেকে একটি দুটি লোকাল ট্রেন চালানো হয় বিকেল তিনটের পর পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা অর্থাৎ ম্যান্ডেল স্টেশনে এবার ট্রেন পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা বিকেল তিনটের পর থেকে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু ব্যান্ডেলে বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমেন রায়চৌধুরী সৌমেন টানা তিন দিন বন্ধ থাকার পর ব্যান্ডেল থেকে ফের ট্রেন পরিষেবা স্বাভাবিক হচ্ছে কি জানতে পারছো বিষয়ে এখন গত তিন দিন ধরে কিন্তু ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল এবং আমরা সেটা বারবার দর্শকদের দেখিয়েছি এবং আজকে সকাল 9:30 থেকে অফিসিয়ালি সেটা বলা হয়েছিল যে আজকে বিকেল তিনটে থেকে চালানো হবে ট্রেন কিন্তু সকাল 9:30 থেকে একটি একটি করে ট্রেন ব্যান্ডেলে ঢোকানো শুরু হয় ট্রেন আসছে ব্যান্ডেল স্টেশনে এবং একটি দুটি করে ট্রেন আসছে এবং এটা রেলের তরফে যেটা বলা হচ্ছে সেটা পরীক্ষামূলকভাবে ট্রেনগুলোকে চালানো হচ্ছে বিকেল তিনটের পর যখন সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে তারপরে কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হবে এরকমটাই রেল দপ্তর সূত্রে খবর এখনো পর্যন্ত একটি দুটি করে ট্রেন সেটা বর্ধমানের দিক থেকে এবং হাওড়ার দিক থেকে সেই ট্রেনগুলি ব্যান্ডেল স্টেশনে নিয়ে আসা হচ্ছে এবং এই যে সিগন্যালিং ব্যবস্থার যে মানে টোটাল যে কাজটি হয়েছে সেই কাজটি ঠিকঠাক রয়েছে কিনা সেটা দেখার জন্য কিন্তু আপাতত এরকম ভাবে ট্রেন নিয়ে আসা হচ্ছে বিকেল তিনটের পর যখন সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে তখনই কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হবে এরকমটাই রেল দপ্তর সূত্রে খবর ধন্যবাদ সৌমেন কথা বলছিলাম প্রতিনিধি সৌমেন রায়চৌধুরীর সঙ্গে সকাল থেকে একটি দুটি লোকাল ট্রেন চলেছে বিকেল তিনটের পর পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা